রোনাল্ডো সতীর্থ যোগ দিলেন মেসি নেইমারদের দলে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার এই তিন তারকা আক্রমণ ভাগ নিয়েও গত মৌসুমে লীগ শিরোপা ছাড়া আর কিছুই জিততে পারেনি পিএসজি। এমন আক্রমণ ভাগ থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় ফ্রেঞ্চ ক্লাবটিকে। কিন্তু বলা হয়ে থাকে এক মার্কো ভেরাতি ছাড়া এখনও বিশ্বমানের মিডফিল্ডার দলে ভেড়াতে পারেনি দলটি। লিয়ান্দ্র পারাদেশ থাকা সত্ত্বেও বেশিরভাগ সময় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকেন তিনি, যার কারণে মাঝমাঠ সেই মানের না হওয়ায় এখনও সাফল্য পাচ্ছে না দলটি। মাঝমাঠের শক্তি বাড়ানোর লক্ষ্যেই পিএসজি দলে ভিড়িয়েছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহাকে। প্রায় ৪০ মিলিয়ন ইউরো বিনিময়ে 22 বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে 5 বছরের চুক্তি করেছে পিএসজি। অর্থাৎ 2027 সাল পর্যন্ত এই মিডফিল্ডার পিএসজির হয়ে খেলবেন। গত মৌসুমে তিনি খেলেছিলেন পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর জার্সিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে 47 ম্যাচ খেলে 4টি গোল করেছেন তিনি। পোর্তোকে লীগ শিরোপা জেতানোয় আলাদা ভূমিকা ছিল ভিতিনহার। এর আগে 2020-21 মৌসুমে ধারে খেলেছিলেন ইংলিশ ক্লাব উইলভার হ্যাম্পটনের জার্সিতে, কিন্তু ইংলিশ ক্লাবটির হয়ে আলো ছড়াতে পারেননি এই পর্তুগিজ মিডফিল্ডার। পর্তুগালের জার্সিতে ইতিমধ্যে অভিষেক হয়ে গেছে তার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে 3টি ম্যাচ খেলেছেন ভিতিনহা, এবং এর পরের মৌসুমেই মেসি নেইমারদের সাথে তাকেও এক দলে দেখা যাবে।